আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরাতে জালেম আর মাজলুমের চিত্র তুলে ধরেছেন। জালেমের জুলুম কেমন হয় বা জালেম জুলুম কেন করে আর মাজলুমই বা কেন জুলুমের শিকার হয়, আলোচনা শুনলে বাকিটা আপনাদের স্পষ্ট হয়ে যাবে। জালেম কেমন জুলুম করে আর মাজলুম কেমন জুলুমের শিকার হয়। জালেম যদি জুলুম করে মাজলুম নির্যাতনের শিকার হয়ে করবেটা কি, আল্লাহ তাআলা এই সূরাতে তার দিক নির্দেশনামূলক আলোচনা এই সূরাতে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। মুমিনের করণীয় কি, কি করা উচিত, এই জন্য আলোচনাটা খুব ইম্পর্টেন্ট যে আল্লাহ আমাদের কি ফয়সালা দিয়েছে, আমরা কি করব, আমাদের কি করণ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরাতে তুলে ধরেছেন জালেম এবং মাজলুমের একটা ঘটনা আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন। তবে এই ঘটনাটা বলার আগে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তিনটি আয়াতে চারবার কসম করেছেন। বলেন কয়বার কসম করেছেন, ভালো করে কথাগুলো বুঝতে হবে, কয়বার, চারবার। আচ্ছা এটা আমরা মুজাকারা করছি আর কি, বুঝেন নাই, নিজেদের আত্মসমালোচনা। আচ্ছা বলেন তো কসম কেন করতে হয়, শ্রোতাকে নিজের বক্তব্যের প্রতি বিশ্বাস স্থাপন করানোর জন্য, বিশ্বাস জমানোর জন্য, যে ভাই আমি যে কথাটা বলছি এটা বিশ্বাস কর। বলছো দোস্ত জানিস আমি একটা অমুক কিনেছি, কদর বেটা তোর এটার কি ক্ষমতা আছে, আল্লাহর কসম কিনছি, আচ্ছা যা কসম করে যেহেতু বলেছিস এটা মানা যায়, যা মেনে নিল। নিজের বক্তব্য সত্যায়ন করার জন্য শ্রোতার কাছে অথবা গুরুত্ব বোঝানোর জন্য নিজের বক্তব্যের কসম করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বারবার, একবার নয় একাধিকবার, বহুবার কোরআনে হাকিমে কসমের পর কসম করেছেন তার বান্দাদেরকে তার কথাগুলো বোঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য, আল্লাহ তাআলার বক্তব্যের প্রতি যেন বান্দার আস্থার বিশ্বাস তৈরি হয়, এজন্য আল্লাহ কসম করেছেন। তবে দুঃখজনক হলো কি জানেন, দুঃখজনক আল্লাহ যখন এই কসম করে করে একের পরে কায়াত নাজিল করেন, সাহাবায়ে কারাম আশ্চর্য হয়ে রাসূলের কাছে আসতে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ যখন কসমের আয়াত অবতীর্ণ হয়েছে যে যেখানে আছে, কেউ বকরি চড়াচ্ছে, কেউ কৃষি কাজ করছে, কথার কথা বলছে, উদাহরণ দিচ্ছে আর কি, দৌড়ে এসে নবীজির কাছে হাজির হতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা আল্লাহ একটা কথা বলবেন, বলতেছেন কে, বলছেন কে, বলছেন কে, তো আল্লাহ আমাদেরকে একটা কথা বলছেন, এটা কি কসম করে বলার দরকার আছে, আল্লাহ বলছেন এটাই তো এনাফ, আল্লাহ তো কোনো কথা আমাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম করে না, আমরা তো এমনিই মানি। সাহাবায়ে কেরামের ভালোবাসা আল্লাহ, কোরআনের প্রতি কেমন অগাধ বিশ্বাস ছিল তাদের, আর এই আখেরি জামানার উম্মতের অবস্থা তো এমন, আল্লাহ কসম করে বললেও মানে না, একবারের পর আরেকবার করেছেন, আরেকবার করেছেন, একাধিকবার করে কসম করে বলেন তারপরেও তার কানে যায় না। এখন ইমানের হালত কি একটু পরিমাপ করে, আল্লাহ তাআলা এক নম্বর কসম করেছেন ওয়াসসামা ইযাতিল বুরুজ, সূরা বুরুজের প্রথমে আল্লাহ কসম করেছেন তারকা খচিত আকাশে, আয়দাতিন নুজুম আর কি, আকাশে তারা আছে না, কি যেন আমাদের এই যে মিজান ভাই সঙ্গীতটা গাইলেন, আরে কি তারা ভরা রাতে জ্যোৎস্নার আলোতে নাকি, হ্যাঁ আরে এটা তো আল্লাহ কোরআনে বলেছেন ইন্না যায়্যানা সামা দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আল্লাহু আকবার, সূরা সফফাত 6 নম্বর আয়াত, এই আকাশকে আল্লাহ তারকা দিয়ে সাজিয়েছেন, একের পর এক তারা, একের পর এক তারা, একের পর এক তারা, সবগুলো বানিয়েছেন কে, নাকি মাদানী ফাউন্ডেশন দুই একটা বানায় লাগছে,
যে হুজুর এগুলো আমাদের মুখ দ্বারা আকাশে যেগুলো এগুলো আমাদের অন্য কারণ এরকম আছে নাই সব রেখেছেন কে জোরে বলেন কে আল্লাহ সাজিয়েছেন কে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ আরো বলেছেন কোরআনে ওই কথাই যাচ্ছে এখন একটা প্রশ্ন প্রত্যেকের মনে উদিত হয়েছে যে হুজুর আচ্ছা কসম তো আল্লাহ ছাড়া কারো নামে করা যায় না এখন আল্লাহ যে তারকা খচিত আকাশের কসম করলেন এটা কেমনে এই হিসাব তো বুঝলাম না কসম তো করতে হয় আল্লাহ কসম করতে হয় কার এখানে আল্লাহ কসম করলেন তারকা খচিত আকাশের এটা তো বুঝে আসে না মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারকা খচিত আকাশের কসম করেছেন এবং তার মাখলুকাতের কসম এই জন্য করেছেন যে আল্লাহর মাখলুকাতের বিশালতা গভীরতা সৌন্দর্য আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন এর মহত্ত্ব নিয়ে যদি মানুষগুলো কেয়ামত পর্যন্ত গবেষণা করে সে অস্থির হয়ে যাবে তার বিবেক বুদ্ধি ক্লান্ত হয়ে যাবে দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে আল্লাহর সৃষ্টির বিশালতা খুঁজে তা শেষ করা সম্ভব হবে না আল্লাহ তাআলা এই জন্য তার মাখলুকাতের কসম করেছেন প্রতিটা মানুষ যদি তারকা নিয়ে গবেষণা করে কোরআন নিয়ে গবেষণা করে সুন্নাহ নিয়ে গবেষণা করে সারা জিন্দেগি পার করেও আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মাখলুকাত বানিয়েছেন তার গবেষণা শেষ করা যাবে না এই জন্য মুফাসসিরিনা কেরামগণ বলেন আল্লাহ তাআলা যেগুলোর কসম করেছেন ওই জিনিসগুলো নিয়ে যদি মানুষ গবেষণা করে তামাম পৃথিবীতে নাস্তিক মুরতাদ একটাও ডানে বামে খুঁজে পাওয়া যাবে না চাঁদ নিয়ে গবেষণা করো তারা নিয়ে গবেষণা করো আসমান নিয়ে গবেষণা করো কে বানিয়েছে কিভাবে বানিয়েছে পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পকে অনেকে অসম্পূর্ণ জ্ঞানী বলে দাবি করে মাথায় ডিস্টার্ব আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আচ্ছা বলেন তো উনিও কি কোনোদিন বলেছে যে আসমানটা আমি বানিয়েছি তারা আমি বানিয়েছি হোয়াইট হাউস চাঁদ বানিয়েছে পেন্টাগন সূর্য বানিয়েছে আকাশটা মেড ইন ইউএসএ দাবি করেছে আচ্ছা নমরুদ বলেছিল যে আকাশটা আমি বানিয়েছি ফেরাউন সাদ্দাম হামান আপনাদের কথার আওয়াজ আসতেছে না কারণ কেউ দাবি করেনি একমাত্র দাবি করেছেন কে একমাত্র দাবি করেছেন কে এটাই প্রমাণ করে যে আল্লাহই খালেক আর সব মাখলুক একমাত্র সৃষ্টিকর্তা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আল্লাহর সৃষ্টির প্রমাণ পৃথিবীতে একজন মানুষ একজন বিজ্ঞানী একজন বিশেষজ্ঞ আর দেখাতে পারবেন না যিনি দাবি করবে যে চাঁদ তিনি বানিয়েছেন সূর্য তিনি বানিয়েছেন আকাশ তিনি বানিয়েছেন একমাত্র দাবিদার আল্লাহ আর আল্লাহ আরো বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা কোরআন হাকিম খুলে দেখুন সূরা মুলক তিন নম্বর আয়াত চার নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ما ترى في خلق الرحمن من تفاؤل ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير আকাশের দিকে তাকান আকাশের দিকে তাকান সূর্যের দিকে তাকান চাঁদের দিকে তাকান তারকাগুলোর দিকে তাকান দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে মা তারা ফি খলক রহমান মিন তাফাউল চাঁদে কোনো ভুল খুঁজে পাবেন না সূর্যে কোনো ভুল খুঁজে পাবেন না আসমানে কোনো ভুল খুঁজে পাবেন না আকাশ কোনো দিকে ফেটে গিয়েছে আর ভূমিকম্প হয়েছে এটা কেউ দেখাতে পারবে না অথবা পৃথিবীর কোনো জায়গার আকাশটা অন্য কালার হলে সুন্দর হয়ে যেত এমন দাবিদার পৃথিবীর কাউকে পাবেন না অথবা নিজস্ব কোনো ক্ষমতা দিয়ে আকাশকে ভিন্ন কালার করে দেয়া এরকম কোনো লোক পৃথিবীতে পাবেন না আল্লাহ তাআলা বলছেন সুম্মার জিউল বসর কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বসর খাসি আও ওয়া আসির তাকিয়ে থাকলে চক্ষু ক্লান্ত হয়ে যাবে দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে কিন্তু আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল খুঁজে পাবে না ভুল খুঁজে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তার কাছে তো আকাশের কসম করে জানান দিয়েছেন যে আমার আল্লাহর ক্ষমতা কত বেশি চিন্তা করে দেন সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমতা বেশি না কম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এভাবেই তার সৃষ্টির পরিচয় তুলে ধরেছেন
দ্বিতীয় কসম করেছেন ওয়ালিয়াউ মিল মাউউদ, খেয়াল করে শুনুন, আইয়ামুল কিয়ামা, কিয়ামত দিবসের, কিয়ামত দিবসের কসম করেছেন। আচ্ছা ভাই, আল্লাহ কিয়ামত দিবসের কসম করলেন কেন? সূরা হাজ প্রথম আয়াত, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, মহা প্রলয় যেটাকে বলা, কি ভয়াবহ অবস্থা হবে। একবার রাস্তা দিয়ে আসছি তো, সিলেট থেকে আসছিলাম, মাধবপুর পার হয়ে ওখানে একটা টার্নিং, একটা টার্নিং আছে, তো আমাদের পাশ দিয়ে একটা লোড ট্রাক যাচ্ছে, লোড মানে আমরা ওভারটেক করছি আর কি, হঠাৎ করে চাকা ব্লাস্ট হয়ে গেছে। আমার মনে হয়েছে যে কয়েক ঘন্টা মনে হয় কানে আর কিছু শুনিনি, অথচ গাড়ির ভেতরে কিন্তু গ্লাস লাগা। আর এটা তো জানি কোন জায়গায় বাস হচ্ছে, কি বলেন এই যে আমাদের সেক্রেটারি সব বসা আছে আজকে সভাপতি, এজন্য বললাম রাস্তায় একটা ট্রাকের চাকা যদি ব্লাস্ট হয় তাহলে খালি দৌড়ায়, আওয়াজ আর শব্দকে সহ্য করতে না পেরে, বাস্তব কথা বলছি, কামতের ভয়াবহতাটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন, মারাত্মক মারাত্মক। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, এই কামতের কসম আল্লাহ করেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, সাবধান হও যে আল্লাহ এই বিশাল পৃথিবীকে মুহূর্তের মধ্যে শেষ করে দিবেন, তার ক্ষমতা কত বেশি চিন্তা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনার আমার কি ক্ষমতা আছে? আকাশ ছুঁইতে পারি না? একটা গুলি টুলি করে আকাশে পাঠাইতে পারবো না? নাসা এমন কোন কামান বানিয়েছে যে দুই একটা মঙ্গল গ্রহে পাঠায় দিয়ে এখান থেকে মেরে আসে নাকি? আল্লাহু আকবার, চিন্তার বিষয়, কে বানিয়েছেন? অথচ এই আকাশটা কি আল্লাহ কিয়ামতের শেষ করে দিবেন মুহূর্তের মধ্যে, তোলার মতো উঠতে থাকবে, কাগজকে যেরকম হাতের মুঠোয় নেওয়া যায় এভাবে করে গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতের মুঠোয় নিয়ে নেবে। সুবহানাল্লাহ, কি ভয়াবহ অবস্থা! আর এই ভয়াবহ পরিস্থিতি ঘটানোর মালিক হলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ কিয়ামতের কসম করেছে, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ। এখানে আপনার আমার জন্য সবক যে আল্লাহ তাআলার এত ক্ষমতা, তার থেকে বেশি ক্ষমতা দেখানো কারোর জন্য উচিত নয়, এটা আল্লাহ দ্রোহিতার স্বামী, এটা আল্লাহর সাথে বিদ্রোহ করার স্বামী। মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের তিনটি সময়ের কসম করেছেন, কারণ কিয়ামত তো হবে বিশাল একটা অধ্যায়ের নাম, বিশাল একটা কর্মযজ্ঞের নাম হলো কিয়ামত। কিয়ামতের তিনটি অবস্থার কসম আল্লাহ তাআলা করেছেন যে কি ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের, কি ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের। আমরা তো অনেক পাওয়ার দেখাই, হাতের পাওয়ার দেখাই, মুখের পাওয়ার দেখাই, ব্রেনের পাওয়ার দেখাই, দেহের শক্তির পাওয়ার দেখাই, নিজের ক্ষমতার পাওয়ার দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ইয়াউমিল মাউউদ বলে আল্লাহ তাআলার পাওয়ারের কসম করেছেন, যে বিশাল কিয়ামতের কর্মযজ্ঞ যিনি ঘটাবেন সে আল্লাহকে ভয় করো, ওই আল্লাহর উপরে হাত বাড়িয়ে দিও না, ওই আল্লাহর হুকুমের বাহিরে চলে যেও না, ওই আল্লাহর সাথে নাফরমানি করো না, ওই আল্লাহর সাথে বিদ্রোহের শামিল হয়ে যাও না। মুফাসসিরিন কেরামগণ বলেন কিয়ামতের তিনটি মুহূর্তের কসম আল্লাহ করেছেন, ভয়াবহ তিনটি মুহূর্ত, ভয়াবহ তিনটি মুহূর্ত, তিনটি ভয়াবহ মুহূর্ত কেমন হবে আল্লাহু আকবার। চিন্তা করলে মাথা কাহিল হয়ে যায়, ব্রেন ক্লান্ত হয়ে যায়, মস্তিষ্ক অস্থির হয়ে যায়। মুফাসসিরিন কেরামগণ বলেন কিয়ামতের একটা মুহূর্তের কসম ওয়াল ইয়াউমিল মাউউদ দিয়ে আল্লাহ তাআলা করেছেন, সূরা মাআরিজ 43 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। আমার ভাইরা, আমাদের ক্ষমতার পরিসমাপ্তি কতটুকু, ক্ষমতার বিশালতা কতটুকু একটু যদি না বুঝি আর কবে বুঝবো? আল্লাহ তো সুস্থ বিবেক আমাদেরকে দিয়েছেন, পাগল বানাননি, পাগল বানালে এই বুদ্ধিটুকু আমরা খাটাতে পারতাম না, বোধ শক্তি আমাদের থাকতো না। আল্লাহ তাআলা সূরা মাআরিজে 43 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, কবর থেকে বের হয়ে শুধু দৌড়াবে আর দৌড়াবে, ইয়া নফসি বলে দৌড়াবে, ডানে তাকানোর সুযোগ নাই, বামে তাকানোর সুযোগ নাই। কি ভয়াবহ অবস্থা একটু চিন্তা করে দেখেন, কি ভয়াবহ অবস্থা একটু চিন্তা করে দেখেন। আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে তো আরো প্রমাণিত হয়েছে সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না, কেউ কারো দিকে তাকানোর মতো মহলত থাকবে না, শুধু দৌড়াবে কান্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, নির্দিষ্ট একটা জায়গা গন্তব্যের দিকে শুধু দৌড়াবে, সবাই শুধু দৌড়াবে। কি ভয়াবহ অবস্থা! আমি শুধু এই কথাটা বলতে চাই, আল্লাহ তো কোরআনে বলেছেন, আল্লাহ তো কোরআনে বলেছেন ওই দিন ওই দৌড়ানোর মুহূর্তের কথা। একটু চিন্তা করে দেখেন, যেদিন আল্লাহ ছাড়া আপনার আমার আর কেউ অভিভাবক থাকবে না, যেদিন নবী ছাড়া আমাদের আর কেউ উকিল থাকবে না, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের কেউ সুপারিশকারী থাকবে না, অতএব রাসূলের ব্যাপারে সচেতন হওয়া দরকার, অতএব আল্লাহর ব্যাপারে সাবধান হওয়া দরকার। শুধু তাই না, কিয়ামতের দ্বিতীয় আরেকটি মুহূর্তের কথা আল্লাহ তাআলা কসম করেছেন। কোরআনে হাকিম খুলে দেখুন, কোরআনে হাকিম খুলে দেখুন, সূরা আম্বিয়া 104 নম্বর আয়াত 17 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন আল্লাহর ক্ষমতা কত বেশি! আপনার আমার ক্ষমতা ক্ষমতা নয়, আপনার আমার ক্ষমতার দূরত্ব কোন দূরত্ব নয়, আপনার আমার ক্ষমতার পরিসীমা কোন পরিসীমা নয়, আপনার আমার ক্ষমতার কোন বিশালতা বিশালতার মধ্যেই পড়ে না। এটা সসীম ক্ষমতা, তো আল্লাহর অসীম, আর কারো ক্ষমতা অসীম নয়। আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহকে ভয় করা দরকার। এজন্য আল্লাহ কসম করেছেন। আরে ভাই, কিয়ামতের আরেকটা মুহূর্তের কসম আল্লাহ করেছেন, তিন নম্বর যে বিষয়টা, সেটা হলো রাসূলের শাফাআত, সেটা হলো নবীজির শাফাআত, সেটা হলো নবীজির শাফাআত। দুনিয়াতে কি করেছি না করেছি একটু নিজেকে নিজে জিজ্ঞেস করি আসেন, একটু নিজেকে নিজে জিজ্ঞেস করি আসেন। কোর্ট কাচারিতে যদি কেউ যায়, কোর্ট কাচারিতে যদি কেউ যায়, উকিলের প্রয়োজন হয়, উকিলের মধ্যস্থতায় মামলা দায়ের করে, চাই সে বাদী হোক চাই সে বিবাদী হোক, হাশরের মাঠে আপনার আমার জন্য উকিল নিয়োজিত হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের উকিল হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতগুলোর সামনে নবীজি দাঁড়িয়ে থাকবেন, উম্মতগুলো গিয়া কাঁদবে আর বলবে হে আল্লাহর রাসূল, আপনার শাফাআত চাই, আপনি শাফাআত করেন, আপনি শাফাআত করে আমাদেরকে জান্নাতি করেন, আপনি শাফাআত করে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেন। একটু চিন্তা করে দেখেন, যেদিন ডানে বামে কোন উকিল পাবেন না, যেদিন ডানে বামে আপনার কোন আপনজন খুঁজে পাবেন না, যেদিন ডানে বামে আপনার পক্ষে কথা বলার কেউ থাকবে না, সেদিন আপনার আমার নবীর কাছে গিয়ে আমরা ধর্ণা দিতে হবে, রাসূলের সামনে গিয়ে ধরাবো আর রাসূলকে বলবো সুপারিশ করার কথা, বিচার কায়েমের কথা, জান্নাতে নিয়ে যাওয়ার কথা। আমি শুধু এই কথাটা বোঝাতে চাচ্ছি, আরে অবস্থাটা কি ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখেন। ইয়াউমা ফিররুল মারউ মিন আখি, সূরা হাবাসে আসছে, ইয়াউমা ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মরিহিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি, যে বাবা এত ভালোবাসেন আমাদেরকে, সেই বাবা ছেলেকে বলবে তোমাকে আমি চিনি না, যে মায়ের কলিজার টুকরা আমরা প্রত্যেকটা সন্তান, মা বলবে চিনি না, যে বন্ধুদের পেছনে আজকে ঘুরছি বন্ধুর জন্য জীবন দিয়ে দেই, বন্ধু বলবে চিনি না, যে নেতার পিছনে পিছনে ঘুরছি তিনি যদি দিনদার না হন, তিনি যদি রাসূলের খাঁটি উম্মত না হন, তিনি যদি আল্লাহর নেককার বান্দা না হন, সেও বলবে তোমাকে চিনি না। ইয়া নাফসি, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, একমাত্র চিন্নাওয়ালা হবেন নবী, একমাত্র চিন্নাওয়ালা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কসম করেছেন ওয়ালিয়হুমিল মাউউদের, আল্লাহ কসম করেছেন ওয়ালিয়হুমিল মাউউদের। আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমি আমার ভাইদেরকে করো জুড়ে দুটা পায়ে ধরে বলতে চাই, ভাইরা ভাইরা আমার, বাবারা আমার, সেই রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়েন না, সেই রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়েন না, সেই রাসূলের কলিজা আঘাত দিয়েন না, সেই রাসূলের সুন্নাতকে অপমান করিয়েন না, সেই রাসূলের বিধানকে লাঞ্ছিত বঞ্চিত করিয়েন না। হাশরের মাঠে তাহলে রাসূল বিচার দায়ের বিরুদ্ধে করে আল্লাহ জাহান্নামে ঢুকায়া দিবেন, জাহান্নামে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ইয়াউমিল মাউউদ বলে আল্লাহ তাআলা কিয়ামতের কসম করেছেন। কি ভয়াবহ অবস্থাগুলো তার উম্মতের জন্য হবে নবীজির! যদি আজকে নবীজির বিরুদ্ধে অবস্থান করি তাহলে হাশরে নবীও আপনার আমার বিরুদ্ধেই থাকবেন, পক্ষে থাকবেন। আর অবস্থাটা কত ভয়াবহ যার কসম আল্লাহ করেছেন, অবস্থাটা এত ভয়াবহ যে এর কসম আল্লাহ করেছেন, চিন্তার বিষয়।
তিন নম্বর কসম করেছেন, চার নম্বর কসম করেছেন, তৃতীয় আয়াতে দুটি কসম। ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ, শাহেদা মাশহুদ। তিরমিজির হাদিস এসে 3661 নম্বর হাদিস, শাহেদ হল ইয়ামুল জুমা আর মাশহুদ হল ইয়াম আরাফা। সরকার যাকে দুর্নীতির কারণে দুই নম্বরের কারণে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, সরকারকে সাধুবাদ জানায়, এরকম আরো যত চুর বাটপার আছে সেগুলোকেও যেন গ্রেফতার করা হয়। এই শাহেদ সেই শাহেদ না, এই শাহেদ হলো হাশরের মাঠে যে বিষয়গুলো যিনি বা যারা আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী হয়ে আল্লাহর বিচারালয়ে দাঁড়ায়, আল্লাহর আদালতে আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী হয়ে দাঁড়াবে, ভয়াবহ অবস্থা। সেই শাহেদের কসম আল্লাহ করেছেন। শাহেদ ইমাম কুরতুবী আলাইহির রহমা বলেন শাহেদ তো প্রতিটি রাত, ইমাম কুরতুবী আলাইহির রহমা বলেন শাহেদ তো প্রতিটা দিন, শাহেদ তো প্রতিটা আল্লাহর মখলুক। কোথায় কি করেছি, আল্লাহর পক্ষে করলাম না আল্লাহর বিরুদ্ধে করলাম? রাত হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আপনার আমার পক্ষের সাক্ষী হয়ে, নয়তো আপনার আমার বিপক্ষের সাক্ষী হয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ রাতে রাধারে চুরি করেছিল, রাতে রাধারে খুন করেছিল, রাতে রাধারে তোমার নাফরমানি করেছিল, ওরা জাহান্নামে ঢোকা। রাত সাক্ষী হবে পক্ষের নয়তো বা বিপক্ষের, দিন সাক্ষী হবে পক্ষের নয়তো বা বিপক্ষের। চিন্তা করেন কি ভয়াবহ হবে, কোর্ট কাচারিতে বাদী বা বিবাদীর মামলা কোন ধরনের ফাইনাল সিদ্ধান্ত অথবা মামলাকে প্রমাণিত করার জন্য পক্ষের বা বিপক্ষের উভয়ের কিন্তু সাক্ষী লাগে, সাক্ষী ছাড়া মামলা পরিচালনা হয় না, সাক্ষী ছাড়া রায় দেওয়া হয় না। হাশরের মাঠেও আল্লাহর আদালতে আল্লাহ হবেন বিচারক, আর আল্লাহ নিজেও সাক্ষী হবেন। প্রতিটা রাত হবে আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী, প্রতিটা দিন হবে আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী। আমার ভাইয়েরা, সাক্ষী শুধু এখানেই শেষ নয়, আল্লাহ নিজে সাক্ষী হবেন, আল্লাহ নিজে সাক্ষী হবেন। যদি আল্লাহ নিজেই সাক্ষী হন তাহলে চিন্তা করে দেখেন অবস্থা কত মারাত্মক। আপনার আমার বিপক্ষে যদি আল্লাহ সাক্ষী হয়ে যান, আপনার আমার বিরুদ্ধে যদি আল্লাহ সাক্ষী হয়ে যান, সেই কোর্ট কাচারিতে সেই আদালতে কি খালাস পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে, কোন ধরনের কোন নিশ্চয়তা থাকবে, কোন ধরনের কোন ফাঁকিবাজি দেওয়ার এমনি সুযোগ থাকবে না, বরং আল্লাহ সাক্ষী হবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথা সূরা ফাতহে বলেছেন, সূরা সফে বলেছেন, সূরা তাওবায় বলেছেন। সূরা ফাতহে 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার ভাইরা, আমার প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা বন্ধুরা, একটু কি শোনার সুযোগ হবে, একটু কি বোঝার সুযোগ হবে? এই কথাটা কিন্তু আমি আমার বলছি না, এটা কোরআনের কথা, এটা আল্লাহর কথা। তোমাদের সাথে যদি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ থাকে এটা ফেলে দাও, কোরআন তো তোমার, কোরআন তো আমার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আই কাফাল্লাহু শাহীদা, হাশরের মাঠে আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালই যথেষ্ট হয়ে যাবেন, আর কারো সাক্ষী লাগবে না। তারপরেও উম্মত 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 উম্মতের নেককার উম্মতরা রাসূলের সাথে সাক্ষী হবে, বিদ্রোহী দুষ্ট উম্মতদের জন্য সাক্ষী হবে আল্লাহর দরবারে, রাসূল নিজে সাক্ষী হবেন। কোরআনে কারীম খুলে দেখেন, কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নিসা 41 নম্বর আয়াতে বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মা, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই উম্মতের জন্য আর কি বোঝার আছে আমার জানা নাই, এই উম্মতের কর্ণ কোহরে আওয়াজ পৌঁছার আর কি মাধ্যম আছে আমার জানা নাই, কোন কথাটা পৌঁছাবে উম্মতের কলিজায় গিয়ে পৌঁছাবে আমার আর ভাষা জানা নাই। আরে এই ভাষাটা তো আল্লাহর, যদি আল্লাহর কথাটা শুনে তোমাদের হৃদয়ে যদি কিছু স্পর্শ করে এছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। নবী নিজে সাক্ষী হবেন,
আমাদের পক্ষের বা বিপক্ষের, উম্মতের পক্ষের বা বিপক্ষের। আমার কলিজার টুকরা ভাইদের বলতে চাই, মাইকের আওয়াজ যাদের পর্যন্ত যাচ্ছে, তুমি নিজেকে নিজে জিজ্ঞেস করো। আমার বাবাদেরকে বলছি, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কবরের ভিসা লেগে গিয়েছে, অলরেডি পা কবরে চলে গিয়েছে, একটু চিন্তা করে দেখেন তো, চুল দাড়ি পেকে গেছে, কদিন বেঁচেছেন, কদিন বাঁচবেন, আর কদিন হায়াত আছে দুনিয়ায় যারা নাই, একটু চিন্তা করে দেখেন তো। রাসূল তো আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী হবেন। আচ্ছা, হাসরে রাসূলের পক্ষের সাক্ষী হওয়ার জন্য, রাসূল আমাদের পক্ষের আর সাক্ষী হওয়ার জন্য কি কাজ করেছি, অথবা রাসূল আমাদের বিপক্ষের সাক্ষী হওয়ার জন্য কি কাজ করেছি, আপনার বিবেক বলে দিবে। আমাকে কিচ্ছু বলতে হবে না, আপনার বিবেক বলে দিবে, আপনার বিবেক বলে দিবে। যে রাসূলের বিরুদ্ধে আজকে দাঁড়াচ্ছি, যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আল্লাহ নিজে শাহেদ হবেন, রাসূল নিজে শাহেদ হবেন। যে উম্মতের ওলামা হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, এই আলেমরা রাসূলের সাথে আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবেন যে হে আল্লাহ, হে আল্লাহ আমাদের বিরুদ্ধে। আল্লাহ নিজে সাক্ষী হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাক্ষী হবেন। কোর্ট কাচারিতে সাক্ষীর দরকার লাগে, আর আল্লাহর কোর্টে আল্লাহ নিজেই সাক্ষী থাকবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী থাকবেন। অবস্থা সহজ না কঠিন? সহজ না কঠিন? প্রস্তুতি দরকার আছে না নাই? প্রস্তুতি দরকার আছে, বিশাল প্রস্তুতির দরকার আছে, বিশাল প্রস্তুতির দরকার আছে। দুনিয়ার কোনো বিচারালয়ে যদি কোনো মামলা হয়, তাহলে দেখবেন আগে লিয়াজও করা হয়, প্রয়োজনে টাকা লাগলে টাকাও দেওয়া হয় যেন মামলাটা খারিজ করা যায়, অথবা মামলাটা যেন নিজের পক্ষে নেওয়া যায়। বাদী তার চেষ্টা করে, বিবাদী তার চেষ্টা করে, উকিলের সাথে জড়ায়, আরো সিনিয়র উকিল ধরে, প্রয়োজনে বিচারকের সাথেও যদি পারে লিয়াজু করার চেষ্টা করে, কিভাবে কি করা যায়, কিভাবে করা যায়। তাহলে হাসরে আল্লাহর আদালতেও যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, তাহলে বিচারকের সাথে লিয়াজু করতে হলে নামাজ বাদ দেওয়া যাবে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। যদি ভালো উকিল ধরতে হয়, তাহলে উকিলের সাথে লিয়াজু করতে হবে। উকিলের সাথে লিয়াজু কিভাবে করবো? রাসূলের সুন্নতের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটি, আমি কি ভুল বলছি না সঠিক বলছি? এখানে ওলামায়ে কেরাম আছেন, ভুল বললে ধরিয়ে দিলেন, নবী নিজে সাক্ষী হবেন। এত ভয়াবহ এই শাহেদের কসম যা আল্লাহ কসম করেছেন। শাহেদ শুধু রাত হবে এমন নয়, শাহেদ শুধু দিন হবে এমন নয়, সাক্ষী শুধু আল্লাহ হবেন এমনও নয়, সাক্ষী শুধু নবীজি হবেন এমনও নয়, নিজে নিজের বিরুদ্ধে সাক্ষী হবে, নিজে নিজের বিরুদ্ধে সাক্ষী হবে। আমার ভাইয়েরা, কোরআনটাকে একটু খোলার সুযোগ হবে বাড়িতে গিয়া দেখে নিয়ে, সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলছেন, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। খুনের আসামি যদি কোর্টে দাঁড়ায় বলে, মহামান্য আদালত আমি খুন করেছি, এটা কত ভয়াবহ, বুঝলেন নাই কথা? খুনের জন্য কত ভয়াবহ, নিশ্চিত তার মৃত্যুদণ্ড হবে, বুঝানোর জন্য বলতেছি। ধর্ষক যদি নিজেই দাঁড়ায় বলে, মহামান্য আদালত আমি ধর্ষণ করেছি, মহামান্য আদালত আমি চুরি করেছি, মহামান্য আদালত আমি এই অপরাধ করেছি, এটা কি ভয়াবহ দেখেন, কি ভয়াবহ দেখেন। যদি এটাকে ভয়াবহ মনে হয়, তাহলে একটু কোরআনে কারিমের দিকে তাকিয়ে দেখেন, নিজে নিজের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়াবে, নিজে নিজের বিরুদ্ধে। কোরআনে কারিম খুলে দেখুন, সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আমার ভাইদেরকে আর কিভাবে বোঝানোর ভাষা থাকবে আমার জানা নাই, এই ভাষাটা তো আল্লাহ, এই ভাষাটা আমার না, আমি শুধু নকল করে বলছি, কেউ মনে কষ্ট পেতে পারেন, এই জন্য আমি আমার কোনো বক্তব্য দিচ্ছি না, ডিরেক্ট আল্লাহর বক্তব্যটাই আপনাদের কাছে নকল করছি। ইকরা কিতাব, আল্লাহ আমার নামটা হাতে ধরিয়ে দিবেন আর বলবেন পড়,
আজকে তোর জন্য তুই সাক্ষী হিসাবে যথেষ্ট, অপরাধী আমলনামাটা হাতে নিয়ে পড়বে, আহারে আমি তো অমুক জায়গায় চুরি করেছি, আমি তো অমুক জায়গায় জনগণের মাল লুট করেছি, আমি তো অমুক জায়গায় মিথ্যা কথা বলেছি, আমি তো অমুক জায়গায় এই অপরাধ করেছি, আমি তো তমুক জায়গায় অপরাধ করেছি। কি ভয়াবহ অবস্থা হবে! এই ভয়াবহ অবস্থায় কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি আছে কিনা একটু নিজেকে নিজে জিজ্ঞেস করি। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা লিয়াউম আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকা লিয়াউম আলাইকা হাসিবা। ক্ষমতা তো অনেক দেখাই, পাওয়ার তো অনেক দেখাই, ক্ষমতা থাকলেই ইসলামের বিরুদ্ধে দেখাতে হয় না, ক্ষমতা থাকলেই নবীর বিরুদ্ধে দাঁড়াতে হয় না, ক্ষমতা থাকলেই ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে দাঁড়াতে হয় না। অবস্থা ভয়াবহ। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা লিয়াউম আলাইকা হাসিবা। আজকে এই চোখের পানি আমাদের এমনি এমনি বের হয় না, মনের কষ্টে বের হয়। এই চোখের পানি এমনি এমনি বের হয় না, মনে আঘাত পাওয়ার কারণে বের হয়। শাহেদের অর্থ আরো মারাত্মক, আরো মারাত্মক, আরো মারাত্মক। কোরআনে হাকিম খুলে দেখেন, আমি তো আল্লাহর কথাগুলোই ডিরেক্ট নকল করতেছি, একেবারে র যেটাকে বলা হয়, একেবারে মৌলিক, একেবারে উসুল যেগুলোকে বলা হয় নস, সেটা বলছি, কোন এক লাইন বাড়িয়ে ছোট করে বলছি না। কোরআনে কারিম খুলে দেখেন, সূরা নূর, সূরা নূর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নূরের 24 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার কলিজার টুকরা ভাইরা, আমার কলিজার টুকরা বাবারা, আমার কলিজার টুকরা মা বোনেরা, একটু কি বোঝার তৌফিক হবে, একটু কি কোরআনটা খোলার তৌফিক হবে? এখন তো প্রত্যেকের মোবাইলে কোরআন আছে সফটওয়্যার, এখন তো প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, এখানে না হলেও প্রায় অনেকগুলো মিডিয়া এসেছে, প্রায় 30-40টা হতে পারে, হলে কম বেশি অনেকগুলো এসেছে, রেকর্ড হচ্ছে। আমার কথাগুলো সত্য বললাম না মিথ্যা বললাম? আপনি রাতের বেলা একটু চুপচাপ সব কিছু থেকে মুক্ত হয়ে ব্রেনটাকে ফ্রেশ করে ঠান্ডা মাথায় অজু করে কোরআনটা খুলে আর আয়াত নাম্বারগুলো খুলে খুলে মিলান। রাফি বিন মানির যেই কথাগুলো বললো, রাফি বিন মনির যেই কথাগুলো বললো, আচ্ছা দেখি তো এগুলো তার কথা না আল্লাহর কথা, আপনার মাসআলা হল হয়ে যাবে। আল্লাহ নিজে বলছেন সূরা নূরে, সূরা নূরে 24 নম্বর আয়াতে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার খুব কষ্ট হয় যে জবান দিয়ে আলেমদের গালি দেওয়া হয়, এই জবান তোমার আমার বিরুদ্ধে হাশরের মাঠে দাঁড়াবে, যে জবান দিয়ে রাসূলের সুন্নাতের বিরুদ্ধে দাঁড়ানো হয়, এই জবান আসলে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই জবানকে অর্থাৎ আমাকে তোমার নবীর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, আল্লাহ আমাকে রাসূলুল আম্বিয়াদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, আল্লাহ আমাকে হারামের পক্ষে দাঁড় করিয়েছিল, আল্লাহ আমাকে হালালের বিপক্ষে দাঁড় করিয়েছিল, এর বিচার তুমি করো। হাত বলবে ওয়াই দিহিম তাশহাদু আরজুলুহুম ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়াই দিহিম, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্যায়ভাবে আমাকে পরিচালনা করেছিল, আল্লাহ আমাকে দিয়ে খারাপ কাজ করেছিল, আমাকে দিয়ে মাদক মদ স্পর্শ করেছিল, আল্লাহ আমাকে দিয়ে নানান ধরনের নানান উপকর্ম করিয়েছিল, আল্লাহ আমাকে দিয়ে ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে হাত তুলেছিল, বিচারটা তুমি করো। হাত নিজে বলবে, একটু বানিয়ে বলছি না, তাশহাদু আইদিহিম ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়াইদিহিম তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়াইদিহিম আইদিহিম। হাত নিজের পক্ষের বা বিপক্ষের দাঁড়াবে, আর এই হাত দিয়ে যদি কোরআন স্পর্শ করেন, এই হাত দিয়ে যদি আল্লাহর পক্ষে দাঁড়ান, এই হাত দিয়ে যদি বাস্তবের পক্ষে দাঁড়ায় যান, হাত বলবে আল্লাহ আমাকে তোমার নাফরমানিতে নয়, তোমার ফরমা বর্জা দিতে, তোমার অনুগত্যের মধ্যে থাকিয়েছিল, তাকে তুমি জান্নাতে ঢুকাইয়া দাও। হাত পক্ষের সাক্ষী দিবে, নয়তোবা বিপক্ষের সাক্ষী দিবে, এই পা পক্ষের সাক্ষী দিবে, নয়তোবা বিপক্ষের সাক্ষী দিবে। আরো কঠিন, আরো কঠিন, হাত তো দিবে, মুখ তো দিবে, জবান তো দিবে, রসুল তো হবেন, আল্লাহ তো হবেন, রসুলের সঠিক উম্মতেরও তো হবেনই, আরো কঠিন। কোরআনে হাকিম এই সূরা তো আপনারাও পারেন, সবাই পারেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
ইয়াউমাইযিন তুহাদ্দিতু আখবারহা, কোথায় জমি দখল করেছেন, কোথায় ভূমি দখল করেছেন, কোন জমিনে আল্লাহর নাফরমানিতে আপনার আমার পদচারণ হয়েছে, তা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ এ তোমার নাফরমানি করেছিল, এর ধরো। এজন্য আমি বলি ভাই আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। ওলামায়ে কেরাম তো হালাল হারামের ফতোয়া দিবেন না, তো আলেমদের তো আর কোনো দায়িত্ব নাই। আজকে দেখা যায় জাহেল জহালরা ফতোয়া দেয়, এটা কোরআন বিরোধী, এটা ইসলাম বিরোধী, এটা বাংলাদেশের আদালতের আইনও বিরোধী। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া তো দিবেন হককারী ওলামায়ে কেরাম। যে কোন ফতোয়া দিবেন বিজ্ঞ আলেমরা। একজনের ফতোয়া ভালো লাগে না, 100 জন আলেমকে ডেকে ফতোয়া নেন, বুঝেন না? আমার কারো ব্যক্তিগত ফতোয়া ভালো লাগে না, 100 জন আলেমের থেকে ফতোয়া নেন, সাক্ষী হবে নিজের হাত, নিজের জবান, নিজের পা। কোন পথে বিয়ে করছি একটু, কোন পথে চালাচ্ছি চিন্তা করে দেখেন, কোন পথে চালাচ্ছি চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার, সাক্ষী হবেন নবী নিজে, সাক্ষী হবেন আল্লাহ, সাক্ষী হব নিজে নিজের বিরুদ্ধে, সাক্ষী হবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, সাক্ষী হবে প্রত্যেকটা কদম পড়া মাটিগুলো ভূমিগুলো, কোথায় কোন কাজে নিজের কদমগুলো লাগিয়েছিলেন আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়ান। একটু চিন্তা করে দেখেন। এই জন্য অন্তত পক্ষে যদি মুসলিম হই, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের ইমানটা নষ্ট করিয়া নেবে, অন্তত পক্ষে যদি কালেমার হকদার হই, অন্তত পক্ষে যদি কালেমা পড়ে থাকি, অন্তত পক্ষে যদি নিজেকে মুসলিম বলে পরিচয় আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে চাই, তাহলে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় না, তাহলে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় না, তাহলে আলেমের বিরুদ্ধে দাঁড়ায় না, তাহলে ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে দাঁড়ায় না। কারণ সেদিন আলেমরা শুধু দেখবে যেদিন আল্লাহ আপনার আমার পক্ষে বা বিপক্ষে দাঁড়াবেন, যেদিন রাসূল আপনার আমার পক্ষে বা বিপক্ষে দাঁড়াবেন, যেদিন হককালে ওলামায়ে কেরাম আপনার আমার পক্ষে বা বিপক্ষে দাঁড়াবেন, যেদিন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে, যেদিন প্রত্যেকটা কদমের মাটিগুলো আপনার আমার পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে, সেই দিন কি অবস্থা হবে একটু চিন্তা করেন। ভয়ঙ্কর অবস্থা, সহজ পরিসংখ্যান নয়, সহজ সমীকরণ নয়, খুব কঠিন, খুব কঠিন। ফিকির করি, চিন্তা করি, আত্মশুদ্ধি করি, আত্মসমালোচনা করি। আজকের এই বায়ানটা শোনার পরে বাড়িতে গিয়া চুপচাপ ঘুমিয়ে চিন্তা করবেন, যাহা কি ভয়াবহ অবস্থা, দেখি নিজের কতটুকু পরিশুদ্ধি হয়েছে, জবাব পেয়ে যাবেন। বিবেক বুদ্ধি থাকলে সাথ দিবে। এতবার কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কোন কথাটা বলার জন্য আল্লাহ এতবার কসম করেছেন, একটা ঘটনা বলার জন্য, খেয়াল করে শুনেন। ঘটনাটা হলো এই, কিচ্ছা বলার জন্য। এই কিচ্ছাটা কিন্তু কোরআনে আছে, এটা হাদিসে আছে। কোরআনে যেমন এর পরের আয়াতগুলোতে আল্লাহ তুলে ধরেছেন, হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিস, ইমাম মুসলিম আলাইহির রহমাত 7703 নম্বর হাদিসে বলেছেন, পূর্বের জামানায় এক বাদশা ছিল। ঘটনাটা কিন্তু কোরআনে, আগে বুঝেন নাইলে পেছ লাগাই দেবে। ঘটনাটা কোত্থেকে বলছি, ঘটনাটা কোত্থেকে বলছি, 1 নম্বর কোরআন থেকে, 2 নম্বর তাফসিরুল কোরআন বিল হাদিস যদি হয়, যে কোরআনের তাফসির হাদিস দিয়া, তাইলে এটা মুসলিম শরীফের 7703 নম্বর হাদিসেও এই ঘটনা এসেছে। পেছ লাগায়েন না। এক বাচ্চা ছিল, নিজেকে রব দাবি করেছে, আর এটা নিত্য নতুন কথা নয়, পুরাতন। আগের যুগের বাচ্চারা নিজেকে রবই দাবি করতো, যেমন ফেরাউন, সূরা নাজিআতে 24 নম্বর আয়াতে এসেছে, ফাকালা আনা রব্বুকুমুল আলা, নিজেকে বড় রব দাবি করেছে, নাউজুবিল্লাহ বলে। তো আগের রাজা বাদশারাও নিজেকে রব দাবি করত, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জাদুকর পালত, জাদুকর। তো ওই বাচ্চারও একজন জাদুকর ছিল। একদিন জাদুকর এসে বলছে, বাচ্চা মহোদয়, আমি যদি মরে যাই তাহলে আপনার রাজ্য কে টিকিয়ে রাখবে? এক কাজ করেন, পুরা দেশ থেকে যাচাই করে, বাছাই করে, চুজ করে
খুঁজে খুঁজে একজন ব্রিলিয়েন্ট মেধাবী মেধা সম্পন্ন বুদ্ধিমান ছেলে জোগাড় করে আমার কাছে পাঠান, আমি তাকে জাদু শিখাব। কি শিখাব? জাদু শিখাব। আমার যদি মরণ হয়ে যায় তাও যেন আপনার রাজ্যের কোনো ক্ষয়ক্ষতি না হয়, জাদুঘর বানায় দিয়ে যায়। বাচ্চা বলল, বুদ্ধি তো খারাপ না, খুব সুন্দর বুদ্ধি। বাচ্চা সবাই একটু নিজ দায়িত্বে আগায় বসে, সবাই একটু, আমি বারবার কথা বলবো না, আপনারা নিজেরাই আগায় বসেন। সময় তো নষ্ট করা আমি খুব অপছন্দ করি, যেমন আজেবাজে কথা বলি না, সময় নষ্ট করতে চাই। সবাই আগে আসেন, সবাই নিজ দায়িত্বে আগায় বসেন, পেছনে জায়গা হচ্ছে না। মাশাআল্লাহ, এই এই বাম দিকে একটু 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 চাইবে, অথবা পেছনে যারা আছেন আপনারা বাম দিকে আগায় আসেন, আমাদের ডানে বামে কাছে আসেন, তাহলে একটু যদি আল্লাহ হাসরের মাঠে কাছাকাছি থাকার তৌফিক দেয় আর কি, বুঝলেন নাই? আগায় আসেন, কোনো সাউন্ড করবেন না। হ্যাঁ, সময় তো স্বল্প, তো তাই মূল কোথায় যাই, বসে যান জায়গায় জায়গায়, আগে আগে বসে যান, কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। মনে আছে বাচ্চার কথা? বাচ্চা পুরো দেশ থেকে এক বুদ্ধিমান ছেলে জোগাড় করে জাদুকরের কাছে পাঠিয়েছে, যে এই তুমি প্রতিদিন এই জাদুকরের কাছে যাবা আর জাদু শিখবা। ছেলেটা বলছে ঠিক আছে যাহা পোনা, আবার যেহেতু তাদের রব ও নাউজুবিল্লা, বাচ্চা নিজেকে রব দাবি করে। ছেলেটা প্রতিদিন জাদুকরের বাড়ি যায় জাদু শিখতে, আবার বাড়ি থেকে তার বাড়ি ফিরে আসে। যাতায়াতের পথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী এক আলেমের বাসা পড়েছে রাস্তার মধ্যে। তো ছেলেটা, এই আলেমের বাড়ি যেহেতু রাস্তার মাঝখানে, এক জায়গায় বাড়িতে যায় মাঝে মাঝে, তো আলেম তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি এদিকে কোথায় যাও? বলে এই তো আমাদের বাচ্চা আমাদের রব, নাউজুবিল্লাহ, উনি জাদু শিখতে পাঠিয়েছেন, আমাকে ঠিক করেছেন, ওই রাজা রাজার যে জাদুঘর আছে তার কাছে জাদু শিখতে যাই। তো আলেম বলছেন, বাচ্চা তো রব হতে পারে না, এক নাম্বার, দুই নাম্বার তুমি যা শিখছো এগুলো হলো শিরিক, এটা জায়েজ নাই। বলছে তাহলে কি করব? সংক্ষেপে বলছি, আলেম তাকে দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন হয়ে যাও। ছেলেটিও যেহেতু বুদ্ধিমান, তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সমস্যা এখানে না, এখন সে জাদুকরের কাছেও জাদু শিখতে যায়, আর ইমান আনার পরে এলেম অর্জনের জন্য এই আলেমের বাড়িতেও যায়। এখন শেখার জায়গা দুইটা। এই জন্য আমি খুব দরদ নিয়ে বলতে চাই, ইমান আনার পরে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এলেম শেখা, এলেম অন্বেষণ। এই জন্য আমি আমার প্রত্যেক বাবাকে বলতে চাই, সন্তানকে আলেম বানান, সন্তানকে আলেম বানান, কমপক্ষে এতটুকু দিন শেখান যেটা মানলে পরে হালাল হারাম বুঝতে পারে, দিন মেনে চলতে পারে, তারপরে ডাক্তার হোক, তারপরে ইঞ্জিনিয়ার হোক, তারপরে লয়ার হোক, অন্তত পক্ষে চোর ডাকাত হবে না, নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আল্লাহর সাথে নাফরমানি করবে। দিন শেখা, ছেলেটা ইমান আনার পরে দিন শিখতে আরম্ভ করেছে আলেমের কাছে। কি একদিন যাতায়াতের পথে রাস্তার মাঝখানে হাদিসে এসেছে, এই মুসলিম শরীফের এই হাদিসে, দাব্বাতিন আযীমাতিন, রাস্তার মাঝখানে একটা বড় ভয়ঙ্কর প্রাণী, অজগর সাপ হতে পারে, বাঘ হতে পারে, সিংহ হতে পারে, ওই পারের মানুষ আটকে গেছে, এপারের মানুষও আটকে গেছে, কেউ রাস্তা চলাচল করতে পারছে না, ছেলেটাও আটকা। তো ছেলেটা দাঁড়িয়ে চিন্তা করছে, আচ্ছা আমি তো একদিকে আলেমের কাছে যাই দিন শিখতে, আরেকদিকে জাদুকরের কাছে যাই কুহুর শিখতে, মানে জাদু শিক্ষা, এটা তো না যায় ধারা, করবটা কি? আজকে পরীক্ষা হবে, আলেম আল্লাহর কাছে প্রিয় নাকি জাদুকর আল্লাহর কাছে প্রিয়? সুবহানাল্লাহ, বললেন আমি তো দুদুল্লমান, দুদিকে আছি, কিন্তু আমাকে ধরতে হবে কোনটা ফাইনালি, এটা আজকে ডিসিশন হবে। রাস্তা থেকে ছোট একটা পাথর হাতে নিয়েছে, হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে পাথর নিয়ে বলছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাঈদ
ফাকতুল হাদিহি দাব্বা, যে আল্লাহ পাথর ছোট, এটা কিন্তু ওই প্রাণীর মোকাবেলায় কিছুই না, ওই প্রাণীকে হত্যার জন্য যথেষ্ট পরিমাণ ক্ষমতাবান না, কিছুই না, ছোট্ট একটা পাথর নিয়ে বলছে আল্লাহ আমি এই পাথরটি মারার সাথে সাথেই যেন এই প্রাণীটা নিঃশেষ হয়ে যায়, বুঝে নিব আলেম সত্য, বুঝে নিব লা ইলাহা ইল্লাল্লাহ সত্য, এবং এটার উপরই মান দিতে হবে। কারণ আমি তো দুদুল্লো মানুষ, কোনটা শিখবো কোনটা ফাইনালি ধরবো। যুবক এই কথা চিন্তা করে এই পাথরটা নিক্ষেপ করতে দেরি হয়েছে, প্রাণীটি মৃত্যুবরণ করে নিঃশেষ হতে দেরি হয় নাই, প্রমাণিত হয়ে গেছে সত্যকে বাদশা রব নয়, বাদশা রব নয়, আর জাদুকর ভ্রান্ত, বরং আলেম যা শিক্ষা দিচ্ছেন এটাই আল্লাহর কাছে গৃহীত বা গ্রহণযোগ্য। ছেলেটা আলেমের কাছে গিয়েছে যে হুজুর আজকে তো রাস্তায় এই ঘটনা ঘটেছে, বলছে বলছো কি, বলে হ্যাঁ। আলেম বললেন আলিয়াউম আনতা আফদালু মিন্নি, আজকে থেকে আল্লাহর কাছে তুমি আমার চেয়ে বেশি মর্যাদা পাবে। তবে শোনো, এখন তোমার উপর ইমানই অনেক পরীক্ষা আসবে, আমার কথা কাউকে বলে দিও না, তাহলে দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে, আমাকে তো আরো দাওয়াত দিতে হবে, আমাকে দিন আরো প্রচার করতে হবে, আমার কথা কাউকে বলিও। ছেলেটা বললো হুজুর ঠিক আছে, কারো কাছে বলবো। যুবকের এই কাণ্ড দেখে যে ছোট পাথর মেরে এই প্রাণী নিঃশেষ করে দিয়েছে, এলাকা দেশের মানুষের মধ্যে ভিন্ন চিন্তা চেতনা উদ্রেক হয়েছে। ওরা বলছে বাপ রে বাপ, এই ছেলের হাতে না জানি কি জাদু, এই পাথর মারলো প্রাণী নিঃশেষ হয়ে গেছে, হাতে না জানি কি জাদু আছে। অন্ধ এসে বলে ভাই তোমার হাতটা চোখে বুলায় দাও, হে আল্লাহর নামে এই ছেলেটি হাত বুলিয়ে দে চোখ ভালো হয়ে যায়, পা বুলিয়ে দে পঙ্গুত্ব দূর হয়ে যায়, মুখে বুলিয়ে দে বোবা ভালো হয়, আল্লাহ তাআলার রহমতে কথা বলার মতো মালিক। পুরা দেশের ভিতরে এই প্রচার হয়ে গেল। যুবক বলে হাদিসের মধ্যে এসেছে লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, শিফা আমি দেই না বরং শিফা দেন কে, জোরে বলেন কে, আল্লাহ শিফা দেন আমি শিফা দেই না। ওই যে বাচ্চা, এই বাচ্চার এক মন্ত্রী ছিল যিনি কিনা অন্ধ, কিন্তু বুদ্ধি ভালো হওয়ার কারণে, বিচক্ষণ হওয়ার কারণে তাকে ক্যাবিনেট মেম্বার বানিয়ে রেখেছে বাচ্চা। অন্ধ মন্ত্রী পর্যন্ত এই খবর গিয়ে পৌঁছেছে, জনগণ গিয়ে বলছে মন্ত্রী মহোদয় দেশে এমন এক ছেলের আবির্ভাব হলো যে হাত দিলে চোখ ভালো হয়ে যায়, আপনি এখনো চোখে দেখেন না, এটা কোনো কথা? বলছে বলছো কি এটা, বলে হ্যাঁ। বিশাল উপঢৌকন, বিশাল গিফট উপহার সামগ্রী সংগ্রহ করে ছেলের কাছে মন্ত্রী গিয়ে হাজির, বলছে এই ছেলে শুনলাম তুমি নাকি হাত দিলে চোখ ভালো হয়ে যায়। ছেলে বলে না আমি ভালো করি না, ভালো করে না আপনারা। বলছে তো আমার চোখ দিলে ভালো করে দাও, দেখো তোমার জন্য কত কিছু এনেছি। যুবক চিন্তা করলো এখন হেড অফিসে দাওয়াত দিতে হবে, যেহেতু বাচ্চার তিনি মন্ত্রী, বুঝলেন নাই কথা, তাহলে হেড অফিসে এখন দাওয়াত দিতে হবে। যুবক বলছে মন্ত্রী মহোদয় চক্ষু ভালো হবে নিশ্চিত, কিন্তু পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, চোখ ভালো হবে না। মন্ত্রী চিন্তা করলো জীবনে মন্ত্রী হইলাম কিন্তু কোন চেয়ারের মন্ত্রী তা তো দেখলাম না, এই মন্ত্রীর কি দাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি চোখ পাওয়া যায় যা হয় হবে, পরে দেখা যাবে, আগে চোখ পায় না, কি বলে। চিন্তা করলো রিস্ক একটা জীবনে নিতেই পারে, বলছে সত্যি চোখ ফিরে আসবে, বলে হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে, যুবক হাত বুলিয়ে দিয়েছে, চক্ষু আল্লাহ ভালো করে দিয়েছে। এখন মন্ত্রী তো রানী, এখন যাবে কোথায়? মন্ত্রণালয়ে, মন্ত্রণালয়ে গিয়ে হাজির। বাদশা দেখে বলছে হাদিসের বাক্য, এই হাদিসের মুসলিম শরীফের 7703 নম্বর হাদিস। বাদশা দেখে বলছে মান রদ্দা আলাইকা বাসারা, কে তোমার চোখ ফিরিয়ে দিল কে? বাচ্চা তো টেনশনে পড়ে গেছে, রব দাবি করি আমি মাগার ওরে চোখ দিল কেটা, তাইলে তো আমার কর্তৃত্ব আর থাকবে, টেনশনে পড়ে গেছে না, কথা আমার বুঝেন নাই, এই ডরে কিন্তু সবাই থাকে, কথা আমার বুঝেন নাই, এই ডরে সবাই অস্থির, না জানি কখন চেয়ার পিছলে আছে। বাচ্চাও চিন্তা করছে যে মন্ত্রী আমার চোখ পাইল, না জানি আবার কে রব দাবি করে, টেনশনে আছে। মান রদ্দা আলাইকা বাসারা, মুশরিক বাদশার সামনে মন্ত্রী
কঠিন ভাবে ধৈর্যহীন করতে বলে দিলেন, রব্বি আল্লাহ, আমার আল্লাহ আমার চক্ষু ফিরাইয়া দিয়েছে। হাদিসের বাক্য, বাদশা বলছে ওয়ালাক রব্বুন গায়রি, আরে আমি ছাড়া তোর আবার রব আছে নাকি? বলছে না, আরে তিনি তো রব, তুমি রব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বাদশা ক্ষিপ্ত কণ্ঠে বলছে, এই এই রবের সন্ধান কোথায় পেয়েছিস বল? আমার খাস, আমার মন্ত্রী, আমি বেতন দেই, সব আমার। বলে আরেকজন নাকি আল্লাহ, এই রব কোথায় পেয়েছ? মন্ত্রী বলছে, বাদশা মহোদয়, অনেক নির্যাতনের পরে ওই যে ছেলে যাকে আপনি জাদু শিখতে পাঠিয়েছিলেন তার কাছে পেয়েছি। বাচ্চা তো মনে মনে খুশি হয়েছে যে জাদু ভালোই শিখছে, হাত দিলে চোখ ভালো হয়ে যায়, তাহলে এই হাত যদি আমার চেয়ারে দেয় এই চেয়ার তো আর জীবনে যাবে না। এটা হাদিসের বাক্য না, আমি বোঝানোর জন্য বলতেছি আর কি। সে একটু স্যাটিসফাইড হয়েছে, যাক জাদু শিখছে যেহেতু ভালো মতোই শিখছে, তো ছেলেকে উপকার হবে, ছেলেকে ডেকে আনছে। কথা বুঝতে পারছেন আমার কথা না? অসুবিধা হচ্ছে? ছেলেকে ডেকে আনেছে, এই ছেলে তুমি তো খুব ভালো জাদু শিখছো, হাত দিলে চোখ ভালো করে দাও, পা ভালো করে দাও। যুবক বলে, লাশফি আদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আরে বাচ্চা, আমি সেবা দেই না, সেবা দেন আল্লাহ। বাচ্চার মাথা তো আরো খারাপ হলো, মন্ত্রীও কয় আল্লাহ, এও কয় আল্লাহ, যাবোটা কই? তাহলে আমি কি? এই ছেলে, এই আল্লাহ কোথায় পেয়েছো? আপনাদের যদি মনে থাকে, ওই আলেম বলে দিয়েছিলেন আমার কথা কাউকে বলবো না, কারণ আমি যেন আরো দাওয়াত দিতে পারি। ছেলেকে বললো, এ আল্লাহর সন্ধান কোথায় পেয়েছো? ছেলে বলে না, ছেলের উপর নির্যাতন আরম্ভ হলো, রিমান্ড আরম্ভ হয়েছে, একের পর এক নির্যাতন করতে করতে মুমূর্ষ অবস্থায় ছেলেটি না পেরে বললো, অমুক জাতে একজন আলেম আছেন, তার কাছে আল্লাহর সন্ধান পেয়েছে। আলেমকে ধরে আনা হলো, আলেমকে ধরে আনা হলো, বলা হলো আমার রাজ্যে থেকে থেকে আমারে আল্লাহ মানো না, কত বড় সাহস। আবার আমি সরকার বিরোধী কথাবার্তা বলো, আমি তো দেশের রাজা, কত বড় সাহস তোমার, আমি আল্লাহ থাকতে আরেক আল্লাহর কথা মানুষকে শিখাও। এই টেনশনে সবাই থাকে, এটা আজকে নতুন না, এটা 1450 বছর আগে এই ঘটনায় আল্লাহ এই সূরাতে উল্লেখ করেছে। তো বলছে, এ আল্লাহর সন্ধান কোথায় পেয়েছো? যে যুগে যুগে নবী রাসূল এসে বলেছেন, বলছে কোনো আল্লাহ মারা যাওয়ার আমরা মানতে হবে। আল্লাহ বললেন, এটা সম্ভব নয়, আল্লাহ তো এক এবং একক, তোমাকে রব মানতে রাজি নাই। বলা হলো, যদি না মানো তোমাকে হত্যা করে ফেলা হলো, হবে, তোমাকে হত্যা করে ফেলবো। আলেম বললেন, প্রয়োজনে আমি শহীদ হতে রাজি, তোমাকে আল্লাহ মানতে রাজি নাই, তোমাকে রব মানতে রাজি নাই। আলেমকে ডেকে আনা হলো, করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। আলেম বাতিলের কাছে মাথা নত করেন নাই। আমরা এই যুগের হক্কানি আলেমরা তো আলেমদের ওয়ারিস, তারাও বাতিলের কাছে মাথা নত করেন না। শহীদ করে দেওয়া হলো, মন্ত্রীকে বলা হলো, তুমি যদি ইমান না ছাড়ো, মানে যে আল্লাহর উপর ইমান এনেছো এটা বাদ দিয়ে আমাকে মানতে হবে, না মানলে তোমাকে মারবো। নন মুসলিম মন্ত্রী বললেন, যে আল্লাহর সন্ধান পেয়েছি তাকে ছাড়া সম্ভব নয়, প্রয়োজনে আমিও এই আলেমের মতো জীবন দিতে প্রস্তুত আছি। মন্ত্রীকে শহীদ করে দেওয়া হলো, যুবককে আনা হলো, যুবককে বলা হলো, মানে বাচ্চা চিন্তা করছে যে যুবক হাত দিলে চোখ ভালো হয়ে যায়, পা ভালো হয়ে যায়, ওর মাথায় করাত চালাইলে আমার করাত ভাঙবে, মাগার অর্থ কিছু হবে, এরে মারতে হবে ভিন্নভাবে। সৈন্যদের একটা কাফেলা করে টিম করে তাকে পাঠাইলো পাহাড়ের উপর, যে পাহাড়ের উপরে নিয়ে যাবা, নিয়ে গিয়া শেষবারের মতো বলবা যেন আমাকে রব মানে, যদি মানে জীবিত নিয়ে আসবা, আর না মানলে ওখানেই শেষ, ফেলে মেরে ফেলবা। নাউজুবিল্লাহ। নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে, বলা হলো বাচ্চাকে রব মানলে জীবিত যাবা, নয়তো শেষ। হাদিসের বাক্য, যুবক বলে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শীত, আল্লাহর আমাকে মারতে আনছে, তুমি কি করবা করো। এমন ঝড় তুফান আরম্ভ হয়েছে, সব পরে মরে শেষ, যুবক হেঁটে হেঁটে বাচ্চার দরবারে এসে হাজির। বাচ্চা বলে, আরে তুমি এখানে,
বলে এই তো আসলাম কয় তোমার সাথীরা কই হাদিসের বাক্য বলে কাফানি হিমুল্লাহ ওদের জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে গেছেন বাচ্চা চিন্তা করলো ওরে তো পাহাড়ে মারা যাবে না তাহলে সমুদ্রে পাঠাও বিশাল সমুদ্রের গভীরে আবার এরকম সৈন্যদের কাফেলা দিয়ে পাঠানো হলো সমুদ্রে নিয়ে মারা হবে তো মারার আগে বলা হবে আমাকে যেন রব মানে বাচ্চাকে যেন রব মানে নাউজুবিল্লাহ যুবককে আবার বলা হলো যদি বাচ্চাকে রব মানো ফিরিয়ে নিয়ে যাবো নচেত এখান থেকে জীবিত যেতে পারবো না এখানেই মেরে ফেলা হবে যুবক বললো আল্লাহুম্মা ফিনি হিম বিমাশি সমুদ্রের পানি এমন উত্তাল হলো জাহাজ সমুদ্রের সব ডুবে ডুবে শেষ যুবক আবার বাচ্চার দরবারে গিয়ে হাজির বাচ্চা বলে আরে তুমি আবার এখানে বলে কাফানি হিমুল্লাহ ওরা কই ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছেন আরে আলেমরা বলে আমার আল্লাহ সবার জন্য যথেষ্ট হয়ে যাবে যুবককে বলছে আচ্ছা তোমাকে তো মারতে পারি না তো তোমাকে মারবো কিভাবে বলছে আমার শেখানো পদ্ধতিতে আমাকে মারতে হবে ঠিক আছে বলছে শোনো আমার তীর আমার ধনুক দিয়ে আমাকে মারতে হবে বিশাল সমাবেশের আয়োজন করো মঞ্চ বানাও আর আমার তীর আমার গায়ে মারবা তবে বিসমে রব্বিল গোলাম তথা আমার রবের নামে মারতে হবে তুমি রবের নামে মারলে হবে না বলছে তাও করবো তাও মারবো সমাবেশের আয়োজন করা হলো যুবককে মঞ্চে ওঠানো হলো বিসমে রব্বিল গোলাম দেশের সবার সামনে সবাইকে হাজির করে সেই সমাবেশে বিসমে রব্বিল গোলাম তথা যুবকের রবের নামে তীর মারলাম বলে তীর মেরেছে যুবক শহীদ হয়ে গিয়েছে উপস্থিত সবাই বলে উঠলো আমার নাম রব্বিল গোলাম ইলা ইলাহা ইল্লাল্লাহ বাদশা বলেছে যুবকের রবের নামে তীর মারলাম সবাই বলে আমরা যুবকের রবের উপর ঈমান এনে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই ঈমান আনার অপরাধে কুতিল আসহাবুল উখদুদ আন-নার যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইফআলুনা বিল মুমিনিন শুহুদ এক একজন ঈমানদারদেরকে ঈমান থেকে না ফিরাতে পেরে ঈমান থেকে বিচ্ছিন্ন না করতে পেরে ঈমান হারা না করতে পেরে এক একজনকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে পরীক্ষা খনন করে শহীদ করা হয়েছিল এক একজনকে শহীদ করা হয়েছিল হাদিসের বাক্যে এসেছে হাত্তা জাআত ইমরাতুন ওয়া মাআহা সাবিয়্যুন একজন মাকে আনা হয়েছে যার কোলে দুধের বাচ্চা ছোট্ট বাচ্চা কোলে মা আগুনে জাপ দিবে কিন্তু কাঁদছে যে এই বাচ্চাটাকে নিয়ে আমি আগুনে কিভাবে জাপ দিই কিভাবে আগুনে জাপ দিব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ছোট্ট বাচ্চার মুখে সবার জারি করে দিলেন ছোট্ট বাচ্চাটি বলছে ইয়া উম্মা সবিরি ফাইন্নাকি আলাল হক মা আমার ধৈর্য ধারণ করো তুমি হকের উপর আসো শহীদ হয়ে যাও আমিও বলতে চাই আমিও বলতে চাই এই জামানার উম্মতেরা এই জামানার হককারী ওলামায়ে কেরামেরা যতদিন হকের উপর থাকবেন শহীদ হবেন বাতিলের কাছে মাথা নত করবেন না ধৈর্য ধারণ করবেন বাতিলের কাছে মাথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলো মানার এবং বোঝার তৌফিক দান করুন জালেম এবং মাজলুমের এই সিচুয়েশনেও সবর অবলম্বন করে সবর ইখতিয়ার করে ধৈর্য ধারণের সাথে ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন জালেম কি করে মাজলুম কোন অবস্থায় থাকবে এটাই হলো আজকের এই ওয়াজের মৌলিক বিষয় আমরা ইসলামের সাথে থাকতে চাই না ইনশাআল্লাহ কে কে চাই হাত দুটো তুলে দেখায় আল্লাহ কবুল করুন হাত রাখেন হাত উপরেই রাখেন এই মাদানী ফাউন্ডেশনের ভাইরা নাই এখানে কেউ হ্যাঁ আপনাদের থেকে একটু টাকা পয়সা নিতে চাই রাজি আছেন এখন আর জোরে বলে না কয় হুজুর এটা কোন